Hi guys, Assalamualaikum and welcome back to another brand new video. তো আজকে আমি আবারো হাজির জল রং নিয়ে। জানেন একটা মজার কাহিনী হলো যখন থেকে একটামাত্র ভিডিও আমি করেছি একটামাত্র পেইন্টিং করেছি জল রং দিয়ে তখন থেকে জল রঙের প্রতি আমার একটা এডিকশনের মতো কাজ করছে। তাই পরবর্তী ভিডিওগুলো জল রঙই করব এই সিদ্ধান্ত নিয়ে বসে আছি। আর এইজন্যই ভাবলাম যে বেসিক কিছু থেকে শুরু করা যাক, যেহেতু আমি একেবারেই নতুন ওয়াটার কালার দিয়ে কাজ করার জন্য, তাই ভাবলাম যে বেসিক একদম একটু একটু করে যতটুকুভাবে করা যায় সেভাবেই করি। তাই একদম একটা পাহাড়ি অঞ্চলের সামনে নদী এবং একটা ঘর, এরকম একটা কিছু চিন্তাভাবনা মাথায় করছিলাম এবং কোনো মতে সেটা আমি এঁকেও নিই। এরপর হচ্ছে আমার রঙের কাজ। ট্রাস্ট মি, আমি একদম জাস্ট 6 পিসের কালার পেয়েছিলাম অ্যাজ এ গিফট একটা পেজ থেকে। তো সেটা দিয়ে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যেন আমার কালার মিক্সিং টেকনিকটাকে কাজে লাগিয়ে এই 6 রং দিয়ে বাকি সবগুলো রং আমি ক্রিয়েট করতে পারি। জল রঙের একটা সুবিধা হলো আপনি যে কোনোভাবেই এটাকে আপনার মনের মতো ব্লেন্ড করতে পারবেন। আপনার ব্লেন্ডিংয়ের জন্য অনেক বেশি টাইম বা হ্যাসল করতে হবে না অ্যাক্রিলিক কালারের মতো। আমি আসলে অ্যাক্রিলিক কালারও করেছি, ক্রেয়নও করেছি, বাট ট্রাস্ট মি আমি শান্তি শুধু একমাত্র এই জল রঙে পেয়েছি। অ্যান্ড এত সুন্দর ফিনিশিং আসবে ভাবতেও পারিনি। একদম মনে হচ্ছিল যেন অ্যানিমি কোনো একটা ক্যারেক্টার বা কোনো একটা সিনারি আমি এঁকে রেখে দিয়েছি। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর তাছাড়া অনেক বেশি বেশি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর একটা কথা, আপনারা যদি সেম এই পেইন্টিংটা অ্যাক্রিলিকের মাধ্যমে করতে চান এবং সেটা যদি ক্যানভাসে করে নিতে চান তাহলে অর্ডার করতে ইনবক্স করবেন অথবা কমেন্ট করতে পারেন। এই পর্যায়ে আমি অতি সাবধানতার সাথে প্রত্যেকটা অংশের কাজ করে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয়েছে কোনো দিক দিয়ে যেন রং একটু স্প্লিট আউট না হয়। আর কিছু কিছু অংশে যেখানে আমার রঙের পরিধিটা বেশি ছিল এবং ঘনত্বটা আমার একটু ট্রান্সলেশন করা দরকার ছিল, সে জায়গায় আমি আগে থেকেই পানি দিয়ে পুরো জায়গাটা ভিজিয়ে নিয়েছিলাম যেন আমার ব্লেন্ডিংটা আরও বেশি ইজি হয়। আর যেখানে আমার কালার কনসিস্টেন্সিটা একটু বেশি করা দরকার ছিল বা একটু ঘন করা দরকার ছিল সেখানে আমি ডাইরেক্ট পেন্ট ইউজ করেছি, যার কারণে আমার রঙগুলো স্প্লিট আউট হয়নি বা একদমই হালকা করে ব্লেন্ড হয়ে যায়নি বা ছড়িয়ে যায়নি। এ পর্যায়ে আমি আমার ডিটেলগুলো করা শুরু করেছি। এতক্ষণ আমি আমার পিছনের যে বেসগুলো ছিল সেগুলো দিয়েছি, যার কারণে শুরুর দিকে আমার যে পেন্টিংটা ছিল অনেকটা ব্ল্যান্ড অথবা ফ্যাকাশে লাগছিল। এখন ধাপে ধাপে যেই ডিটেলগুলো আছে সেগুলো করার পরে আস্তে আস্তে ছবিটা আরও জীবন্ত হয়ে উঠবে। একটু পরেই আমি আস্তে আস্তে ঘরের যে কাজগুলো আছে সেগুলো করে নেব। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি দূরের যেই গাছগুলো আছে সেগুলো আস্তে আস্তে কোনো মতে জাস্ট যেন বোঝা যায় ওখানে পাইন ট্রি আছে তার জন্য সেই শেপ আকারে এঁকে নিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে পিছনের যেই ব্যাকগ্রাউন্ডে যে জঙ্গলটুকু আছে সেটাও আমি এঁকে নিলাম। এখন আমি আমার ঘরের পিছনে দুটো পাইন ট্রি এঁকে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি ডিস্টেন্সের যে ব্যাটারটা আছে সেটা খুব বেশি মেনটেন করেছি। যে জিনিসগুলো আমার দূরে সেগুলো দূরে এবং যে জিনিসগুলো আমার কাছে সেগুলোকে আমি আরও কাছে রাখার চেষ্টা করেছি। শুধু তাই নয়, আমার যেই এলিমেন্টগুলো একটু ছোট আকারে সেগুলোকে ছোট দেখানোর চেষ্টা করেছি আর যেগুলো আকারে একটু বড় সেগুলোকে বড় দেখানোরই চেষ্টা করেছি। একই সাথে আমি আমার যেই ডিটেলগুলো আছে সেগুলো করে নিয়েছি। এতে করে আমার ঘর, বাকি যে এলিমেন্টগুলো আছে সব কিছু মিলিয়ে এটা অনেকটুকু রিয়েলিস্টিক একটা ভাইব দিবে। এই পর্যায়ে আমি একটা মার্কার দিয়ে আমার ঘরের যে ডিটেলগুলো আছে, যে ফাইন লাইনগুলো আমার দেওয়া দরকার ছিল সেগুলো সবগুলো দিয়ে নেব যেন ঘরটাকে আরেকটু হাইলাইটেড মনে হয় এবং আরও ডিটেইলড মনে হয়। আপনারা যদি চান যে আমি জল রং দিয়ে আরও কিছু আর্ট করি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের আইডিয়াগুলো একটা ছবির মাধ্যমে কমেন্ট করে দিয়ে যাবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক এভাবে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আপনাদের জন্য এরকম ভিডিও আমি আরও নিয়ে আসতে পারি। তাহলে কথা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।